Namaskar to all with good morning. I will hope that everybody you are well in your home. তো আমি আশা করছি তোমরা বাড়িতে সবাই ভালো আছো এবং ঠিকঠাকই পড়াশোনা করছো। তো আমি কিন্তু বলবো যে তোমরা কিন্তু তোমাদের সামনে পরীক্ষা আসছে, বারবার একটা কথা বলছি, আমাদের স্কুলে কি হতো আগে বছর দেখাই তুমি যে আমাদের জানুয়ারি মানে ডিসেম্বরের পরীক্ষা অলরেডি আমাদের হয়ে যেত, ডিসেম্বর জানুয়ারি পরীক্ষা হয়ে আবার জানুয়ারিতে নতুন অ্যাডমিশন শুরু হয়ে যেত। তো এই বছর আমাদের কি হয়েছে, আমাদের স্কুল কিন্তু একটা সিবিএসই বোর্ডের আন্ডারে চলে গেছে এবং আমাদের স্কুলে দেখা যাচ্ছে কি যে এই যে করোনার মাধ্যমে করোনার তারপরে আমাদের পুরোটাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, খাপছাড়া হয়ে গেছে। তাই এখন আমাদেরকে কিন্তু রুটিনটা সম্পূর্ণভাবে আমাদের আলাদা ডিফারেন্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে আমাদের অলরেডি আমাদের স্কুলে নতুন অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তাই আমি বলবো আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার স্ট্যান্ডার্ড যে কম্পিউটার মানে স্কুল আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা তোমাদের পাশাপাশি যারা বাড়িতে বাড়ির পাশাপাশি রয়েছে তোমাদের তাদের তোমাদের বন্ধু বান্ধব বা তোমার বিভিন্ন যে কম্পিউটার রয়েছে তাদেরকে তোমরা অবশ্যই বলবে যে আমাদের স্কুলে অলরেডি ভর্তি হয়ে গেছে মানে অ্যাডমিশন চলছে, আবার অলরেডি স্কুলে অ্যাডমিশন আর বইং অ্যাডমিশন চলছে। তো এখন আমরা বলবো কি যে আমি এই জন্য বলবো যে আমাদের স্কুলের একটা পড়াশোনার যে কৌশল কিন্তু সেই পড়াশোনার কৌশলটা কিন্তু অনলাইন স্কুলে পাওয়া যাবে না। আমাদের এখানে অনেক স্কুল রয়েছে যে ডিএবি রয়েছে, সেন্ট জর্জ রয়েছে, কিন্তু আমাদের স্কুলে যেটা খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে গাইড করা হয় একটা শিশুর মনের মধ্যে কি আছে সেই জিনিসগুলোকে মানে কান্নাকাটির মাধ্যমে যে বাচ্চারা দেখা যায় কি ছোটো ছোটো বাচ্চারা কীভাবে খেলার মাধ্যমে আকর্ষণ হচ্ছে, খেলার মাধ্যমে তারা কীভাবে পড়াশোনার মাধ্যমে ইনভলভ হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের স্কুলের জিনিসগুলোকে তুলে ধরা। তো আমি আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার সাবজেক্ট, কম্পিউটার চ্যাপ্টার এই রিডিং থাকবে পেজ নাম্বার 54 এন্ড 55। এখানে হাউ টু অপেন টাস্ক পেন, দেখো কিভাবে আমরা টাস্ক পেন করি, এখানে কিছুই নয়, আমরা যেমন এনএসপেন যেভাবে আমরা করেছি একদম সেম সেম জিনিস। এনএসপেন খোলার জন্য যেমন সেরকমই প্রথমে কি করতে হবে, নাম্বার 1 ক্লিক অন স্টার্ট বাটন, ক্লিক অন স্টার্ট বাটন, স্টার্ট বাটন ক্লিক করবে। নাম্বার 2 ক্লিক অন অল প্রোগ্রাম, ক্লিক অন অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম। নাম্বার 3 ক্লিক অন টাস্ক পেজ, ক্লিক অন টাস্ক পেজ, ক্লিক অন টাস্ক পেজ। তো এইভাবে আমরা কিছু খুলতে পারবো, ঠিক আছে, ক্লিক অন টাস্ক পেজ এবং সিলেক্ট ফোন নাম্বার, সিলেক্ট টাস্ক পেজ, সিলেক্ট টাস্ক পেজ, টাস্ক পেজ। এটা হচ্ছে আমরা এইভাবে কিন্তু আমরা টাস্ক পেজটা খুলতে পারি, একই একদম প্রসেস এমএস পেন্টের মতনই। তো এখানে বলেছে কি তুমি যখন যখনই এখানে এই জিনিসটা সিলেক্ট করলে তুমি ফুল স্ক্রিন টাচ পেন্টের যে ফুল স্ক্রিনটা কিন্তু তুমি দেখতে পাবে, পুরো ফুল স্ক্রিন তুমি কিন্তু দেখতে পাবে, ফুল স্ক্রিনটা তখন কিন্তু টাচ পেন্টের দেখা যাবে। টাচ পেন্টের এত ডিফারেন্স রয়েছে, দেখবে এই দিকে বিভিন্ন ধরনের ছবি পিকচার থাকে, এগুলো বিভিন্ন ধরনের এগুলো থাকে, আর এদিকেও কিন্তু বাটন থাকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের টাচ পেন্টটাকে ইউজ করা হয়। তো পেজ নাম্বার আমরা এগুলোকে ভাগ করা হয়, আমি তোমাদেরকে সেটা ভাগ করা হয়তো টাস্ক পেন্টের যেটা গ্রাফ এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 55, পেজ নাম্বার ভালো করে দেখো, এই যে বিভিন্ন ধরনের দেখো এটা রয়েছে কি, এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে কালার বক্স, এগুলোকে বলা হয় কালার বক্স, এটা হচ্ছে হেল্প এরিয়া, এখানে একটা পিকচার দেওয়া রয়েছে, এখানে আপ অ্যারো, এটা হচ্ছে আপ অ্যারো, দেখো এইভাবে আপ অ্যারোটা কেমনভাবে চিহ্ন দেওয়া থাকে ঠিক এইরকম হবে, ঠিক র্যাকটাঙ্গেল হবে, যেটা বলা হয় হাফ ইউ, এগুলো কি বলা হয় রাইট সাইডে যখন রয়েছে সিলেক্টর,
আর মাঝে যেটা রয়েছে ড্রয়িং ক্যানভাস, অর্থাৎ যেটাতে তোমরা যেমন ড্রয়িং করো একটা পেজ নাম পেজে শিট, সেটা করা হয় ড্রয়িং ক্যানভাস। আর হচ্ছে ডাউন অ্যারো, ডাউন অ্যারোটা বুঝতে পারছো ঠিক এই দেখো উল্টো, মানে ডাউন অ্যারোটা ঠিক এইভাবে ডাউন, অর্থাৎ তিনটা অ্যারোটা নিচে গিয়ে থাকবে তখন বলবো ডাউন, এটা আমরা বলি ডাউন, ডাউন অ্যারো, ডাউন অ্যারো। আর এটা মনে হয় আপ অ্যারো, আপ অ্যারো এই। তো হাউ টু স্টার্ট এ নিউ ড্রয়িং, আমরা কিভাবে একটা নিউ ড্রয়িং করতে পারি, কিছু নয়, প্রথম হচ্ছে ক্লিক অন নিউ বাটন অন দা টুল বার, টুল বারে নিউ বাটনে ক্লিক করবে, টুল বারে যে যাবে এখানে টুল বারে যাবে, টুল বারে গিয়ে তুমি কী করবে নিউ বাটন অপশন, এরকম একটা অপশন রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ এটাকে নিউ বাটন, নিউ বাটন বলা হয়। তো অন দা মনিটর টু গেট কালার অপশনস অ্যান্ড স্টার্টার্স টু বিগিন এ নিউ ড্রয়িং, যখনই তুমি কী করবে মনিটরের উপরে তখন যাচ্ছে ইউ গেট কালার অপশনস, তুমি সেখানে কালার বক্স পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কালার বক্স আছে, অ্যান্ড স্টার্টার্স টু বিগিন এ নিউ ড্রয়িং, নিউ একটা নতুন ছবি তৈরি করার জন্য। ক্লিক অন দা ডাউন অ্যারো, ডাউন অ্যারো এইটাতে ক্লিক করলে ডাউন অ্যারো, অ্যান্ড ইউ উইল সি রেডিমেড পিকচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তুমি তখন কিন্তু রেডিমেড পিকচার পাবে, রেডিমেড বলতে কি যে জিনিস যে পিকচারটা অলরেডি তৈরি করা আছে, যে পিকচারটা অলরেডি তৈরি করা আছে ব্যাকগ্রাউন্ড একটা পিছন সেটা পাবে। নাও নেক্সট সিলেক্ট অ্যান্ড ইমেজ অ্যান্ড ডাবল ক্লিক অন ইট, সেইটার উপরে তুমি তখন কী করবে যে জিনিসটা মনে হচ্ছে তা তুমি চয়েস করে দিয়েছো পিকচারটা, অলরেডি রেডিমেড পিকচারটা সেইটার উপর ক্লিক করো, তাহলে সে ডবল ক্লিক যখন করলে পেয়ে দ্য ইমেজ উইল অ্যাপিয়ার অন দ্য ড্রয়িং ক্যানভাস, তখন তোমার কী হবে দ্য ইমেজ উইল অ্যাপিয়ার অন দ্য ড্রয়িং ক্যানভাস, তখন তোমার এই ড্রয়িং ক্যানভাসে অর্থাৎ এই যে ড্রয়িং ক্যানভাসে তোমার ছবিটা কিন্তু তখন তুমি অলরেডি অ্যাপিয়ার অর্থাৎ তুমি সেখানে দেখতে পাবে। তো আই হোপ দ্যাট ইউ এভরিবডি আন্ডারস্ট্যান্ড, আমি আশা করছি যে তোমরা সবাই কিন্তু বুঝে গেছো। তো এইখানে কিন্তু কোনো যদি কোনো সমস্যা থাকে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেই কন্ট্যাক্ট নাম্বার